শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত। বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন, কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায়। এর জন্য আপনার বড় বেলকনি বা ছাদেরও দরকার নেই। ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয়, একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরে ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু এই নাগরিক জীবনে আপনি খুব ব্যস্ত মানুষ, তাই ইচ্ছে থাকলেও ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নেওয়ার একদম সময় পান না। সময়ের অভাবে যত্ন না নেওয়ায় বিবর্ণ হয়ে উঠছে আপনার শখের গৃহসজ্জার গাছগুলো। তবে আপনার দরকার সহজ পরিচর্যার ইনডোর প্ল্যান্ট, যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্ন অবহেলায়ও সজীব সতেজ থাকে সব সময়। এমনই একটি গাছ হচ্ছে স্যাফলেরা। ইনডোর প্ল্যান্ট হিসেবে স্যাফলেরা একটি জনপ্রিয় উদ্ভিদ, যদিও আমাদের দেশে এর ব্যবহার এখনও খুব একটা দেখা যায় না। সম্ভবত এই উদ্ভিদটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এটি প্রাকৃতিক বায়ু স্নাতক এবং ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে। এটি অপ্রত্যাশিতভাবে অক্সিজেন নিঃসরণ করে এবং বাতাস থেকে দূষিত পদার্থগুলো শোষণ করে। এর আকর্ষণীয় পাতাগুলো এবং ডিটক্সিফিং শক্তির সংমিশ্রণটি স্যাফলেরা প্ল্যান্টকে একটি খুব জনপ্রিয় গৃহমধ্যস্থ উদ্ভিদ হিসাবে পরিণত করে। এটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও বাসার পরিবেশকে উন্নত করতে সহায়তা করতে পারে। আমার কাছে যে গাছটা দেখতে পাচ্ছেন, এর পাতা গাঢ় সবুজ বর্ণের। এর আরও একটি প্রজাতি আছে যেটির পাতায় সবুজের মাঝে হলুদ রঙের দাগ দেখা যায়। স্যাফলেরা গাছের দীর্ঘায়িত পাতাগুলোর গঠন বিন্যাসের কারণে এটি দেখতে ছাতার মতো মনে হয়, সেই কারণে এটি আমব্রেলা প্ল্যান্ট বা ছাতা গাছ নামেও পরিচিত। তাইওয়ান ও দক্ষিণ চীন অঞ্চলে স্যাফলেরা গাছটি প্রায় 13 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে এর গড় উচ্চতা 1 থেকে 6 ফুট পর্যন্ত। এর বিভিন্ন প্রজাতি রয়েছে, এর মধ্যে স্যাফলেরা অ্যামেট এবং স্যাফলেরা আরবেরিকোলা সর্বাধিক জনপ্রিয়। স্যাফলেরা আরবেরিকোলা অন্যান্য প্রজাতির চেয়ে বড় পাতা এবং এটি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে। স্যাফলেরার আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে এর পাতাগুলো প্রাকৃতিকভাবে বার্নিশ করা। স্যাফলেরা হালকা আর্দ্র মাটি পছন্দ করে, কিন্তু জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না। স্যাফলেরার মাটি তৈরি করার জন্য সমপরিমাণ দোআঁশ মাটি, কোকোপিট ও বালির সাথে অর্ধেক পরিমাণ কম্পোস্ট সার মিশিয়ে নেব। এখন এর সাথে সামান্য পরিমাণ ছত্রাকনাশক নিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। কোকোপিট মাটির আর্দ্রতা বজায় রাখবে এবং বালির কারণে পাত্রের জলাবদ্ধতা হবে না। যে কোনো উদ্ভিদকে পুনঃস্থাপন দুটি প্রধান কারণ হল গাছটিকে বড় করা এবং সহিষ্ণু মাটিতে প্রতিস্থাপন করা। স্যাফলেরাকে পুনঃস্থাপনের উপযুক্ত সময় বসন্তকাল। স্যাফলেরা প্রতিবেদনের সময় কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। আপনি গাছটিকে কতটা বড় করতে চান, সেই অনুযায়ী পাত্র নির্বাচন, এবং পাত্রটিতে অবশ্যই যেন পানি নিষ্কাশনের ছিদ্র থাকে। 1 থেকে 2 বছর পর পর উদ্ভিদকে নতুন মাটি দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ একই মাটিতে পুষ্টির পরিমাণ হ্রাস পায়। এমনকি আপনি যদি একই পাত্রে গাছটি রাখতে চান, সেক্ষেত্রে পুরানো শিকড় ছেঁটে দিয়ে নতুন মাটিতে লাগালে গাছটির বৃদ্ধি ত্বরান্বিত হবে। উপযুক্ত পাত্র নির্বাচন করে উদ্ভিদটিকে সাবধানে নতুন পাত্রে পুনঃস্থাপন করুন। শিকড় বেশি হলে কিছুটা ছেঁটে দিন এবং চারপাশের কিছু মাটি ফেলে দিন। এতে করে নতুন ফিডারে শিকড়গুলো আদর্শভাবে প্রসারিত করতে সক্ষম হবে এবং শিকড়গুলি দ্রুত বাড়তে শুরু করবে। স্যাফলেরা প্রতিস্থাপন কঠিন নয়, তবে আপনি যদি এটি সঠিক গভীরতা রোপণ না করেন বা ডালপালা মাটি দিয়ে আবৃত না করেন, তবে গাছের সমস্যা হতে পারে।
তবে এর কাণ্ডগুলো খুব শক্ত ও কষ্ট সহিষ্ণু উদ্ভিদ হওয়ার কারণে এটি সহজে মরে না। পুনঃস্থাপনের পর কয়েক সপ্তাহ উদ্ভিদটিকে সরাবেন না, প্রয়োজন মাফিক নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়মিত পানি দিন। গাছটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল শেফলেরার যত্ন নেওয়া খুব সহজ। তবে শেফলেরার বৃদ্ধি এবং এটিকে স্বাস্থ্যকর ও সজীব রাখার জন্য যত্ন নিতে হয় বই কি। শেফলেরার যত্নের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, প্রথমটি সঠিক সূর্যের আলো এবং দ্বিতীয়টি হল সঠিক পরিমাণে পানি। শেফলেরা মাঝারি হালকা উদ্ভিদ, যার অর্থ এদের উজ্জ্বল তবে অপ্রত্যক্ষ আলো দরকার। আপনি যদি এটিকে খুব অল্প আলোতে রাখেন তাহলে এর কাণ্ডগুলো সরু ও লম্বাটে হয়ে যাবে, আর সরাসরি রোদে রাখলে পাতাগুলো পুড়ে যাবে। এটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে উজ্জ্বল আলো আসে কিন্তু সরাসরি রোদ পড়ে না। শেফলেরা গাছের স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করতে সঠিক পরিমাণে পানি দেওয়া অত্যন্ত জরুরি। সঠিকভাবে জল দেওয়ার জন্য পাত্রের মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরে আপনি জল দেওয়ার সময় মাটি ভালোভাবে ভিজিয়ে দিন। অতিরিক্ত পানি দেওয়ার কারণে অনেকে তাদের শেফলেরা গাছটিকে মেরে ফেলে। গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনি গাছে বেশি জল দিচ্ছেন। শেফলেরাকে মাঝে মধ্যে ছাঁটাই করার দরকার হতে পারে, বিশেষত যদি আপনি এটিকে ছোট রাখতে চান বা বনসাই তৈরি করতে চান। এটিকে ছাঁটাই করা সহজ। আপনার কাছে যদি এর কাণ্ডগুলো বেশি বর্ধমান বা লম্বা মনে হয় তাহলে আপনার পছন্দ মতো আকারে এটি ছাঁটাই করে দিন। শেফলেরার ছাঁটাই করা অংশ থেকে দ্রুত নতুন শাখা বের হয় এবং গাছ আরও ঘন হয়। শেফলেরা গাছে সার দেওয়ার দরকার হয় না, তবে আপনি যদি চান তাহলে 2-3 মাস পর পর তরল সার স্প্রে করে দিতে পারেন। শেফলেরায় সাধারণত কীটপতঙ্গ আক্রমণ করে না, মাঝে মধ্যে এমনটা ঘটতে পারে। মাকড়সা এবং মিলিবাগের আক্রমণ হলে সাবান পানিতে গাছটিকে ধুয়ে ফেললে পোকামাকড় দূর হয়। অন্য কোনো কীটপতঙ্গ আক্রমণ করলে নিমের তেল ব্যবহার করতে পারেন। শেফলেরার ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি যে রোগ দেখা যায় তা হল শিকড় পচা। অতিরিক্ত পানি দিলে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হলে এ রোগ হয়ে থাকে। এর থেকে বাঁচার জন্য মাটি তৈরির সময় আমি কিছুটা ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম। শেফলেরা গাছগুলো মানুষ এবং প্রাণীদের জন্য বিষাক্ত যদি এটি খাওয়া হয়। সাধারণত এতে মারাত্মক কোনো সমস্যা হয় না, তবে বুক জ্বালা পোড়া, গলা ফোলা, খাবার খেতে অসুবিধা এবং গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। আশা করি আপনার ব্যস্ত জীবনের অল্পখানি অবসর সময়ে সহজেই আর কম যত্নে চাষ করার মতো এই সহজ পরিচর্যার ইনডোর প্ল্যান্টটি আপনাকে ঘর সাজাতে অনেক সহায়তা করবে। আর ঘর সাজানোর সাথে সাথে এই গাছটি আপনার বাড়ির বাতাস রাখবে দূষণমুক্ত ও নির্মল।